सो हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल रिम्स ब्यूटी। सो आज के होम रेमेडी नहीं आसे तुम्हारे मुखे ब्रोनो दाग छेड़े गेछे, डीप पिगमेंटेशन हो गए से चले जाए, शान टैन पड़े गए से चले जाए, मुखेर ऊपर कालो दाग पड़े गए से चले जाए, पिगमेंटेशन छेड़े गेछे सेटाओ चले जाबे, माउथेर चारपाशे बादामी दाग पड़े गेछे सेटाओ चले जाबे। तोमरा जेभाबे स्किन केयार करो, आमि आजके जे होम रेमेडिटा देखाबो तोमरा स्किन केयारेर मध्ये सेटाके इनक्लूड करो, एबं सप्ताहे एटा डेली बेसिसे यूज करते हबे, एबं आमि जेभाबे भिडियोते देखाबो तोमादेरके सेभाबे मुखे अप्लाई करते हबे। सो भिडियोटाके स्किप ना करे एंड एंड पर्यन्त देखबे, एबं এটা তোমাদের স্কিনের মধ্যে কেমন গেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, যারা ইউজ করবে তারাই জানাবে। এবং এটি একটা হোম রেমেডি, তো এটা অন্য কোনো সাইড এফেক্ট নেই। চলো ভিডিওটাকে দেখে নিই, আর আমি যেভাবে ভিডিওতে দেখাবো সেভাবেই তোমরা অ্যাপ্লাই করো মুখের ওপর, তাহলেই রেজাল্ট ভালো পাবে। চলো ভিডিওটাকে দেখে নিই কীভাবে আমি অ্যাপ্লাই করেছি। তো ফ্রেন্ডস, প্রথমেই আমি নেবো একটা ফাঁকা এই রকম একটা বাটি, এবং তার মধ্যে নেব আমি একটু মধু, মানে এক চামচ মতো মধু আমি নিয়ে নেব। এবং মধুতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যেটা আমাদের স্কিনে ছেড়ে যাওয়া ব্রণর দাগ এবং ডিপ পিগমেন্টেশনটাকে কমায়। এবং এই মধুটা নেওয়ার পরে আমি নেব একটা লেবু নেব গোটা, তো ওটাকে আধখানা করে রাখা হয়েছে, এবং ওটা থেকে আমি যে জুসটা বের হয় ওটা আমি মধুর সঙ্গে মেশাবো। এবং এই দুটি মিশ্রণ আমি যেখানে সেখানে মুখের ওপর ডিপ পিগমেন্টেশন ছেড়ে গেছে আছে, মেছেদার রয়েছে, এ সেখানে সেখানেই লাগাবো। ভিটামিন সি আছে লেবুতে, তাই তোমাদের মুখের ওপর যত রকম দাগছোপ থাকে সেই লেবুর রস সেটা কমাতে সাহায্য করে, এবং স্কিন ব্রাইটনিংয়েরও কাজ করে, কারণ লেবুতে থাকে ভিটামিন সি। তো এই মিশ্রণটি আমি এবার একটি টিস্যু বা তুলোর সাহায্যে আমি লাগিয়ে নেব আমার যেখানে যেখানে পিগমেন্টেশনটা হয়ে গেছে। তো বন্ধুরা, এটা তোমাদেরকে টানা 7 দিন ব্যবহার করতে হবে, এবং 7 দিন ব্যবহার করার পরেই তোমরা বুঝতে পারবে, ফলাফলটা তোমরা নিজের চোখেই দেখতে পারবে যে তোমাদের স্কিনটা আগে থাকতে কত ব্রাইট হয়ে গেছে, কারণ লেবুতে ভিটামিন সি থাকে, ভিটামিন সি আমাদের স্কিন ব্রাইটনিংয়ের প্রচুর হেল্প করে। তো তোমরা এটা 7 দিন ব্যবহার করবে। মুখে অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 মিনিট রেখে দেবে, যাতে আমাদের স্কিনের ভেতর এটা ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায়। দেন এটাকে ঠান্ডা জলের মাধ্যমে ওয়াশ করে নেবে। সো দেখলে তোমরা কীভাবে আমি অ্যাপ্লাই করলাম মুখের ওপর, খুবই একটা ছোট্ট এক রেমেডি। তো এটা তো আমি যে দুটো ইনগ্রিডিয়েন্টস দেখলাম সেটা তোমাদের কিচেনে দুটোই ইজিলি অ্যাভেলেবেল পাবে, তো এভাবে তোমরা ইউজ করো। তো ভিডিও দেখে তোমাদের যদি একটিও হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাবা, লাভ ইউ, টেক কেয়ার, বাই।